নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত দর্শক বন্ধু প্রত্যেক মেয়ে যে তার হবু স্বামী কেমন হবে কেমন চরিত্র বহন করবে। আবার ধরুন অনেকে হয়তো বেশ কিছু বছর ধরে ঘর সংসার করছে কিন্তু এখনো পর্যন্ত তার স্বামীকে ঠিক চিনে উঠতে পারেননি তারাও কখনো কখনো এসে প্রশ্ন করে যে কেমন বলুন তো তার চরিত্র কেমন তার স্বভাব সুতরাং এই প্রশ্নটা কিন্তু বিবাহিত অবিবাহিত সকল মেয়েদের মনের প্রশ্ন এই প্রশ্নের উত্তরে অ্যাস্ট্রোলজি কিন্তু আপনাদেরকে অবশ্যই সাহায্য করতে পারে এই ভিডিওতে আমি একটি সাধারণ ফর্মুলা যেটি খুব বিশেষ ডিটেল আলোচনায় না গিয়ে সাধারণ যে একটা ফর্মুলা তার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব যে আপনার হবু স্বামী বা আপনার বর্তমান স্বামীর সাধারণভাবে স্থূলগতভাবে কিরকম চরিত্র বা কীরকম স্বভাবের হবে এই আলোচনাটি আমরা করব আপনার নিজের জন্মকুণ্ডলীর লগ্ন থেকে সপ্তম ভাব সেই সপ্তম ভাবে কোন কোন গ্রহ অবস্থান করলে এরকম ধরনের চরিত্রের আপনার হবু স্বামী বা বর্তমান স্বামী হবেন সেটারই ধারণা নেওয়ার আমরা চেষ্টা করব আসুন সর্বপ্রথমে শুরু করি লগ্নের থেকে সপ্তমে যদি রবি অবস্থান করে জাতিকার স্বামীর কাজকর্ম ও চলাফেরার মধ্যে ব্যস্ততার কোনো চিহ্ন থাকবে না এই ধরনের জাতিকার স্বামীর শরীরে পিত্ত ধাতুর প্রাবল্য দেখা দেবে যদি রবি শনিযুক্ত হন বা শনি দৃষ্ট হন তাহলে কিন্তু সমস্যা আরও বাড়বে এখানে কিন্তু স্বাস্থ্যগত সমস্যা চলে আসবে স্বামীর স্বাস্থ্য ভালো থাকবে না বা সে যদি সরকারি চাকুরিজীবী হয়ও দেখবেন কোনো না কোনো কারণে তাকে চাকুরি ছাড়তে হবেই হবে অর্থ ভাগ্য ভালো হবে না বিদ্যা অর্জনে তাকে দেখবেন অনেক বাধা পেতে হবে কোন কর্মে সফলতা পেতে গেলে প্রচুর পরিশ্রম প্রচুর কষ্ট পাওয়ার পরে তবে সে সফলতা পাবে রবি যদি সক্ষেত্রী থাকে তাহলেই এই যে অশুভ ফলগুলো বললাম তার কিন্তু অশুভত্ব কিছুটা কমতে পারে শুভ ফল কিছুটা বৃদ্ধি পেতে পারে এক্ষেত্রে তখন দেখা যাবে যে জাতক বিদ্যান হবে সরকারি কাজে তার উন্নতি বা প্রমোশন হবে অর্থভাগ্য ভালো হবে ইত্যাদি এবার আমরা দর্শক বন্ধু দেখব যে কোনো জাতিকার জন্ম কুণ্ডলিতে লগ্নের সপ্তমে যদি চন্দ্র অবস্থান করে তাহলে দেখা যায় সেই জাতিকার স্বামী দেখতে সুন্দর হয় বিদ্যা অর্জন ভালো হবে তার সরকারি চাকুরি করতে পারবেন বা বেসরকারি চাকুরি করলেও খুব উচ্চ পদে চাকুরি করতে পারেন অর্থ ভাগ্য বেশ ভালো হয় নানা দেশ বিদেশের ভ্রমণের যোগ আসবে আর যদি চন্দ্র সপ্তমে দুর্বল হয়ে অবস্থান করে তাহলে দেখা যায় সেই জাতিকার স্বামী চরিত্রহীন হবার সম্ভাবনা দেখা যায় তার মধ্যে অলসতা থাকে আর এই সপ্তমভাবে চন্দ্র যদি পক্ষ বলে বলিয়ান হয়ে শুভ গ্রহযুক্ত হয় বা শুভ গ্রহ দৃষ্ট হয় তাহলে স্বামী গুণী হবে বিদ্যান হবে বুদ্ধিমান হবে সমাজে সুপ্রতিষ্ঠিত হবেন দর্শক বন্ধু কোন জাতিকার জন্মকুণ্ডলীতে লগ্নের থেকে সপ্তমে যদি মঙ্গল অবস্থান করে তাহলে সেই জাতিকার স্বামীর স্বাস্থ্য ভালো হবে না তার যে নেচারটা হবে তার মধ্যে চঞ্চলতা ও ক্রোধ ভাব বেশি দেখা যাবে মঙ্গল যদি সক্ষেত্র দি হয় তাহলে দেখা যাবে জাতিকার স্বামী উচ্চশিক্ষিত হয় ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারে মঙ্গলের সঙ্গে এখানে যদি রাহুর সম্বন্ধ হয় তাহলে সেই জাতিকার স্বামী পুলিশ বা সৈন্য বিভাগে বা আর্মিতে বা এয়ারফোর্সে ডিফেন্সে এই জায়গায় কাজ করার একটা যোগ তৈরি হয় মঙ্গল যদি খুব দুর্বল হয়ে সপ্তম স্থানে অবস্থান করে সেক্ষেত্রে দেখা যায় স্বামীর স্বাস্থ্য খুব খারাপ হয় কখনো কখনো খুব অল্প বয়সে জাতিকাকে স্বামী হারাতে হতে পারে অবশ্য মঙ্গল দুর্বল হয়ে সপ্তমে থাকলে যদি বৃহস্পতি কর্তৃক দৃষ্ট হয় বা বৃহস্পতি কর্তৃক যুক্ত হয় তাহলে কিন্তু এই অশুভ ফলের মাত্রা অনেকটাই কমে যায় এবার আসি দর্শক বন্ধু কোনো জন্মকুণ্ডলীর সপ্তমভাবে যদি বুধ অবস্থান করে তাহলে জাতিকার স্বামীর চেহারা খুব সুন্দর হয় তিনি বিদ্যান এবং বুদ্ধিমান হয় তিনি খুবই আমুদে প্রকৃতির ব্যক্তি হবেন খুবই রসিক মানুষ হবেন তার বিভিন্ন উপায়ে রোজগারের রাস্তা থাকবে অর্থাৎ সোর্স অফ ইনকাম মাল্টিপল হবে সপ্তম গৃহে বুধ যদি দুর্বল হয়ে অবস্থান করে তাহলে জাতিকার স্বামীর মধ্যে চঞ্চলতা চপলতা বেশি থাকবে চাকরি বা ব্যবসা কোনোটাতেই তখন বিশেষভাবে সফলতা পাবে না সপ্তম গৃহে বুধ যদি বলবান হয়ে গ্রহ যুক্ত হয় বা শুভ গ্রহ দৃষ্ট হয় তাহলে এই শুভ ফলগুলো অনেক অংশে বৃদ্ধি পাবে জাতিকার স্বামীভাগ্য বিশেষভাবে শুভ হবে আর যদি কোনো জাতিকার জন্মকুণ্ডলীর সপ্তমভাবে বৃহস্পতি অবস্থান করে তাহলে স্বামীর স্বাস্থ্য ভালো হবে কিছুটা মেদবহুল শরীর হবে তার তবে তার স্বভাবের মধ্যে গাম্ভীর্যের ছাপ থাকবে তিনি অভিজাত পরিবারের ব্যক্তি হবেন তিনি হবেন সাত্ত্বিক বিদ্যান ন্যায়নিষ্ঠ ভক্তিপরায়ণ হবেন প্রকৃত অর্থে গুণী ব্যক্তি হবেন তিনি অধ্যাপনা করতে পারেন বৃহস্পতি বলবান হয়ে এই সপ্তমভাবে অবস্থান করলে তিনি সমাজে সুপ্রতিষ্ঠিত হতে পারেন বৃহস্পতি যদি দুর্বল অবস্থায় সপ্তম স্থানে অবস্থান করে তাহলে দেখা যায় জাতিকার স্বামী অতটা বিদ্যান হয় না তার আর্থিক কষ্ট সবসময় কিছু না কিছু থাকবেই থাকবে দর্শক বন্ধু জাতিকার লগ্নের সাপেক্ষে সপ্তমভাবে যদি শুক্র গ্রহ অবস্থান করে তাহলে দেখা যায় স্বামীর চেহারা অতি সুন্দর হয় তিনি রুচিবান পুরুষ হয় তার মধ্যে একটা আর্টিস্টিক ভাব থাকে শিল্পকলার ছাপ থাকে সব কিছুর মধ্যেই তিনি পারিপাট্য বজায় রাখবেন তার মধ্যে সাহিত্য সঙ্গীতের প্রতি যথেষ্ট ঝোঁক থাকে কখনো কখনো দেখা যায় সে সংগীত সাধনা করছেন বা সাহিত্যের মধ্যে লেখালেখিও করতে পারেন ইত্যাদি কিন্তু দেখা যায় শুক্র বলহীন হয়ে সপ্তমে অবস্থান করলে স্বামীর চরিত্র ভালো হয় না সাহিত্য সংগীত সম্বন্ধে দেখা যায় তখন তার কোনো জ্ঞানই থাকে না অতিরিক্ত ভোগ বিলাসের জন্য তার স্বাস্থ্য এবং অর্থ দুটোই নষ্ট হয়ে যায় শুক্র বলবান হয়ে শুভ গ্রহযুক্ত বা গ্রহ দৃষ্ট হলে তখন দেখা যায় শুভ ফলের আধিক্যগুলো অনেক বৃদ্ধি পায় দর্শক বন্ধু কোন জাতিকার লগ্নের সাপেক্ষে সপ্তমভাবে যদি শনি অবস্থান করে তাহলে সেই জাতিকার স্বামীর চেহারা দীর্ঘ ও শীর্ণ হতে পারে তার গাত্র বর্ণ হবে কালো শরীরে থাকবে বায়ু ধাতুর আধিক্য তিনি খুব বিদ্যান হবেন না ঠিকই কিন্তু যে কোনো টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইনের সঙ্গে যুক্ত থাকতে পারেন ধীরে ধীরে তার উন্নতি হয় যত বয়স বৃদ্ধি পায় ততই তার উন্নতি হয় সপ্তমে শনি যদি বলহীন হয় তখন দেখা যায় জাতিকার স্বামী মূর্খ হতে পারেন তিনি হবেন বিদ্যা ও বুদ্ধিহীন তার মধ্যে চরিত্র দোষ থাকতে পারে স্বাস্থ্য ভালো যাবে না কখনো কখনো দীর্ঘকালীন রোগ ভোগে ভুগতে পারে সপ্তমে শনি যদি বলবান হয়ে অবস্থান করে অর্থাৎ কোনো শুভ গ্রহ যুক্ত হয় বা শুভ গ্রহ দৃষ্ট হয় তখন কি শুভ ফলের উৎকর্ষতা কিছুটা হলেও বৃদ্ধি পায় দর্শক বন্ধু জাতিকার লগ্নের সাপেক্ষে সপ্তমভাবে যদি রাহু গ্রহ অবস্থান করে তাহলে তার স্বামীর চেহারা খুব সুন্দর হয় না তার গাত্র বর্ণ হয় কালো তিনি হবেন অত্যন্ত ক্রোধী ব্যক্তি রাগের সময় কোনো কিছু তার জ্ঞান থাকে না তার শরীরে থাকবে বায়ু ধাতুর প্রাধান্য তবে বিধর্মীয় রুচির প্রতি দুর্বলতা থাকতে পারে রাহু দুর্বল অবস্থায় সপ্তমে থাকলে অকাল বৈধব্য যোগ হতে পারে জাতিকার রাহু যদি শুভ গ্রহ কর্তৃক যুক্ত হয় বা দৃষ্ট হয় সপ্তম সপ্তমভাবে তাহলে অশুভ ফলের মাত্রা কিন্তু অনেকটাই হ্রাস পেতে পারে দর্শক বন্ধু এই জাতিকার লগ্নের সাপেক্ষে সপ্তমভাবে যদি কেতু অবস্থান করে তাহলে ফল কিছুটা কিন্তু রাহুর মতনই পেয়ে থাকে সেই জাতিকা জাতিকার স্বামীর স্বাস্থ্য খুবই খারাপ থাকে তবে তার যে স্বভাব এর মধ্যে সবসময় একটা হিংসা ভাব ক্রূর ভাব থাকে প্রতিহিংসা পরায়ণ হয় সে সবসময় কাউর পেছনে অর্থাৎ গোপন শত্রুতা এরা করতে বেশি পছন্দ করে সপ্তমে এই কেতু যদি পাপগ্রহের দ্বারা দৃষ্ট হয় তাহলেও বিবাহিত জীবন চরম অশান্তিতে ভরে ওঠে কেতু যদি শুভ গ্রহ যুক্ত বা দৃষ্ট হয় তাহলে অশুভ ফলের কিছুটা অংশ হ্রাস পেতে পারে দর্শক ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনাদের এই বন্ধু রাজেন্দ্রকে বিদায় দিন আর আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয়গুরু